আমাদের এই কথা বললে চলবে না যে এই যে ইসলামী জঙ্গিবাদ তৈরি হয়েছে এটি একটি আন্তর্জাতিক অপশক্তি, এটা সেই সিরিয়া থেকে শুরু করে কাশ্মীর, আফগানিস্তান হয়ে একেবারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। কাজে এই শক্তিকে খুব ক্ষুদ্র শক্তি হিসেবে দেখলে চলবে না যে এটা কেবল একটা এখান লোকাল ইসলামী শক্তি নয়, এটাকে আমরা জামাত বলি। এই শুধু একটি জামাত, একটি বিচ্ছিন্ন দল নয়। এই দলটির সঙ্গে বা অন্যান্য দলের সঙ্গে ইসলামের নামে একটা আন্তর্জাতিক চক্রের সৃষ্টি হয়েছে। এই চক্রকে অবশ্যই আমাদের নির্মূল করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই এবং এই দেশটিকে যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য উন্মুক্ত রাখতে চাই, সবার জন্য বাসযোগ্য করে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবাইকে এই অপ ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে হবে। এখানে আমি মনে করি বাংলাদেশ শুধু মুসলমানের দেশ নয়, বাংলাদেশ হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ। এখন এই অপশক্তি চায় যে অমুসলমান শক্তি জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীকে যদি আমরা এই বাংলাদেশের ভূখণ্ড থেকে নির্মূল করতে পারি, তাহলে শতভাবে এটি একটি ইসলামিক স্টেটে পরিণত হবে, যার ভিত্তি হবে ওই সুন্না ইসলাম। এখানে এমনকি শিয়া আহমদিয়া মুসলিমেরও কোন স্থান হবে না। আমরা কি আমাদের মুক্তিযুদ্ধ এই জন্যই করেছিলাম এমন একটি ইসলামী স্টেট বানানোর জন্য? আমরা চেয়েছি আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যেটা আমরা সবসময় বলে আছি যে আমাদের আমাদের রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং রাষ্ট্রনীতির যে সমসমাজ ভিত্তিক। আমি আপনাদের এই অনুষ্ঠানে যে অভিজিৎকে স্মরণ করেছেন এবং সেই জন্য আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের অনুষ্ঠানে যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশের সেকুলার সমাজের বুদ্ধিজীবীদের পক্ষ থেকে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের অনুষ্ঠানে সাফল্য কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিজিৎ চিন্তা, অভিজিতের দর্শন চিরজীবী হোক, আমাদের নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করুক এই কামনা জানিয়ে আবার আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সামান্য বক্তব্য শেষ করছি। আপনাদের অশেষ ধন্যবাদ। আজকে আপনার এই বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করছে, আমরা সবাই আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন আর আমরা আপনি অভিজিৎ হিসেবে আপনার থাকছি আমরা সবাই ধন্যবাদ স্যার। সুধীবৃন্দ, একজন বাবা যিনি তার সন্তানকে হারিয়েছেন তার যে বেদনা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন উনি কত শক্তিশালী মানুষ একটু লক্ষ্য করেছেন? ছেলে
কে নিঃশংস বাবা হত্যা করেছেন উনি ছেলের জন্য যতদূর না শোকাহত তার চেয়ে অনেক সচ্চা যাতে প্রগতির জয় হয়। এই যে কথা দেখেন, আমার মনে হয় আমি যদি ওনার জায়গায় হতাম, আমার ছেলের যদি এই ধরনের নৃশংস হত্যা হতো, আমি বোধ হয় এক মিনিটও বক্তব্য রাখতে পারতাম না, আমার চোখে জল পড়ত। কত দৃঢ়তার সাথে সরকারকে আমাদেরকে বাণী দিয়ে গেলেন, আমাদের ভবিষ্যতের কর্মপন্থা কি তারও একটা গাইডলাইন উনি দিয়ে গিয়েছেন। আর বিশেষ করে শাকিল মাহমুদ যেভাবে বলে গেছেন অভিজিতের সম্পর্কে, আপনারা সবাই এখন পরিষ্কার হয়েছেন, আমাদের কাছে আস্তিক নাস্তিক বড় কথা নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, আমরা মানবতাবাদী। আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলি, যখন একটু সুবিধা পাই সুযোগ পাই, ধর্মীয় অঙ্গনে বলেন, সাংস্কৃতিক অঙ্গনে বলেন, কোনো সভা সমিতিতে যদি সুযোগ হয়, আমি শুধু একটা কথা বলি, সবাই উপরে মানুষত্ব তার উপরে নয়। আমরা যদি মানবতাবাদে বিশ্বাস করি, আমি যদি আমাকে বিশ্বাস করি, আমি যদি আমাকে শ্রদ্ধা করি, তাহলে নিশ্চয় আমি অন্যদেরকে সম্মান করব। আমি যদি আমার ধর্মকে শ্রদ্ধা করি, তাহলে নিশ্চয় আমি অন্য ধর্মকেও সম্মান করে শ্রদ্ধা করব। এটাই আমাদের হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, যদি মানবতাবাদে আমরা বিশ্বাসী হই, তাহলে যে যে ধর্মেরই হন না কেন, আপনারা সবাই সবাই ধর্ম পালন করছেন। আমি আমাদের বক্তা অনেকেই, কারণ অভিজিতের নৃশংস হত্যাকাণ্ড সবার বিবেককে নাড়া দিয়েছে, তো আমি বক্তাদের কাছে বিনীতভাবে একটু অনুরোধ রাখব, আপনারা আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কনভেনিং কমিটির সম্মানিত সদস্য, আপনাদের পরিচিত মুখ ডক্টর প্রভাত দাসকে আমি আহ্বান করছি, উনি অভিজিতের উপরে একটা কবিতা আবৃত্তি করবেন এবং সাথে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হবে। ডক্টর প্রভাত দাস। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, একটি ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছে এখানে দুটি কথা বলার জন্য। পেশায় চিকিৎসক, সভা সমিতিতে বক্তৃতা দেওয়ার কোনো অভ্যাস নেই, একটি প্রত্যয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। জীবনে কোনো সমাবেশে কবিতা আবৃত্তি করার কোনো সুযোগ ঘটেনি, কবিতা আবৃত্তি করতে এখানে দাঁড়াইনি, এখানে দাঁড়িয়েছি কবিতা বলার জন্য। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার, আর আমার মতো মানুষ কবিতা ভালোবাসে, আবৃত্তি করতে জানে না, সে তো কবিতা বলবে। আমার মতো মানুষ গান গাইতে পারে না, গান ভালোবাসে, সে তো গান বলবে, গান গাইবে না, কিন্তু সাহস থাকা উচিত। আমি সেই সাহস নিয়ে দাঁড়িয়ে আছি একটি কবিতা আবৃত্তি করার জন্য। এই অভিজিতের মর্মান্তিক মৃত্যুতে এই প্রবাসের একজন লেখক তিনি একটি কবিতা লিখেছেন। লেখক এখানে উপস্থিত আছেন কিনা আমি জানি না, তিনি এই নিউ ইয়র্ক প্রবাসী একজন লেখক, তাপস গায়েন, যদি থাকেন শ্রদ্ধার সঙ্গে আমি তাকে সম্মান জানাই, তারই কবিতা পড়ব আমি এখন। কবিতাটি সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে একটি বাংলা দৈনিকে। অফিসে বসে যখন আমি প্রতিনিয়ত পত্রিকার পাতা উল্টাই, তখন বাংলাদেশের যা চলছে, যা ঘটছে, আমাকে খুবই ব্যথিত করে। ব্লগার অভিজিতের ব্লগে যাওয়ার সুযোগ হয়নি কখনো কর্মব্যস্ততার কারণে,
কিন্তু ভাবিয়ে তুলছে আমাকে অনেক। আমি সেদিন ইন্টারনেটে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম অভিজিতের ব্লগার, আমি তো নিজে ব্লগারও কি তাও বুঝি না আসলে, পেয়ে গেলাম। শুনুন তার ব্লগের প্রথম তিনটে লাইন। বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও প্রতিবাদ করো। বুদ্ধির নখে শান দিয়ে প্রতিবাদ করতে এসেছি। তাপস গায়েন জানি না কত কবিতা লিখেছেন, আমি তা জানি না। এই কবিতাটি পত্রিকা পাতায় উল্টাতে আমার হৃদয়কে বিদীর্ণ করেছে। আবারও বলছি, কবিতা বলবো, কবিতা আবৃত্তিকার তো নই। কোথাও ক্রন্দন নেই, কেবলই পাহাড় ভেঙে পড়ে। কোথাও ক্রন্দন নেই, কেবলই রক্ত গঙ্গা বয়ে চলে। দিগন্ত বিস্তৃত বরফ আচ্ছাদিত স্তব্ধ প্রান্তর শব্দহীন নয়, গভীর শীতের রাতে নিশ্চুপ প্রান্তর জুড়ে কে শুনেছে শুদ্ধ ঘাসের অহংকার। তবু শান্ত মধ্যরাতে শিশুর মস্তিষ্কে যিনি জেগে আছেন বোধ করি তিনি এক উন্মাদ ঈশ্বর। তাই মায়ের স্তনে ঘুমন্ত শিশুর দুঃস্বপ্নে জেগে ওঠে, আর অনতি দূরে কেবলই পাহাড় ভেঙে পড়ে। প্রেমিক অবতার, উন্মাদ আর কবি, এদের কে যে জীবনের কি স্বপ্ন ফেরি করে ফেরে জানি না। কোন সে উন্মাদনা এসে বুদ্ধের বিগ্রহ ভাঙে, যিনি বোঝেননি সাকারের আরাধনা তিনি কি প্রকারে জানিবেন নিরাকারের সাধনা। ইতিহাসে সেই ভ্রান্তি আজও জেগে আছে, শূন্যের অনুধ্যান সে তো এক অসামান্য বোধ। অনেক জন্মান্তর যাত্রার অনুভবে তাকে জেনে নিতে হয়, আর নাস্তিকতা সে তো অক্ষম ঈশ্বরের জন্যে কবির ভালোবাসা বয়ে নিয়ে চলা। কার্পাস তুলোর মতো মানুষ আর স্বপ্নে ভাসে না, তাই আত্মবিনাশী মানুষ এখন মেতেছে বৃক্ষের সংহারে আর নিতান্ত ইউচ্ছিষ্ঠের দিকে। শান্ত রাতের অবয়বের নিচে জলপ্রপাতের ধ্বনি গুঞ্জরিত হতে থাকে, অবিভাজ্য সত্তায় রাত এখনো আমাদের অস্তিত্বে দ্বিততার কথা বলে। তাই চিহ্নহীন নিরাকারকে না জেনে সে ভাগ ভেঙেছে মাটির বিগ্রহ এবং হত্যা করেছে কবিকে, যিনি ঈশ্বরকে ভালোবেসে হয়েছেন নাস্তিক। পরিযায়ী পাখির ডানায় উড়ে গেলে রাতের বনস্থলী মনে হয়
জীবনের মাঝেই বারবার জীবনের পরিসমাপ্তি নেমে আসে। রাজপথে পড়ে আছে কবির নিথর দেহ, পড়ে আছে পাহাড়িয়া তরুণীদের ছিন্ন ভিন্ন দেহ, আর অতি দূরে স্বপ্নময় গৃহে হয়েছে ভস্মীভূত, হয়েছে শ্মশান। দীর্ঘ পদযাত্রায় সাংরি উৎসব হয়ে উঠেছে অনতি দূরে কোনো এক স্মৃতি, নিরুপায় প্রভু অবলোকিতেশ্বরের বিগ্রহ চোখ থেকে পরম করুণাধারায় নেমে আসে। তাই বিষণ্ন সাপের মতো ধলেশ্বরী কর্ণফুলি কাশালাং সুবালাং হরিণা সাঙ্গ আজও বয়ে চলে। এভাবেই কি ধর্মী উন্মাদনার হাতে আমাদের ছিন্ন হতে হবে? রাতের গভীরে উত্তাল সমুদ্র এসে নিয়ে গেছে কবির পদচিহ্ন, আর ঈশ্বরের উদ্দেশ্যে তার হৃদয়ের জ্যোতি কোথাও ক্রন্দন নেই। অনতি দূরে পাহাড় ভেঙে পড়ে, আর পাহাড়ের বনস্থলী জুড়ে পাখি ওড়ে আর্তনাদের, কোথাও ক্রন্দন নেই, কেবলই রক্ত গঙ্গা বয়ে চলে। নমস্কার। আমি এখন